আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা বলছি ক্রাফট ক্রিয়েশন বাই লিমা থেকে। আজ আপনাদের সবাইকে দেখাবো আনারস ফুলদানি তৈরি করে। এর আগেও এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম, কিন্তু সেই ভিডিওতে প্রবলেম থাকার কারণে ডিলিট করা হয়েছে। এমন 10 থেকে 12টি ভিডিও আমরা আমাদের চ্যানেল থেকে ডিলিট করেছি। এখন আমরা আবার নতুন করে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং আপনারা যারা এই ভিডিওগুলোর জন্য আবার রিকোয়েস্ট করেছেন তারাও উপকৃত হবেন। সেই জন্য আমি প্রথমে নিয়েছি পৃথিবীপুঁতি, 8 নম্বর পৃথিবীপুঁতি নিয়েছি। এখানে আমি 100 গ্রাম আর নিয়েছি 8 নম্বর পালপুঁতি, এটাও আমি 100 গ্রাম নিয়েছি। এখানে আপনারা চাইলে 8 নম্বরের জায়গায় 10 নম্বরও ব্যবহার করতে পারেন। পৃথিবীপুঁতি, ছক্কা পুঁতি, কামরাঙ্গা পুঁতি, যে কোনো পুঁতি দিয়ে এটা বানাতে পারেন। আর নিয়েছি এখানে 50 নম্বর রক সুতা। প্রথমে আমি একটি রক সুতার মধ্যে 6টি পুঁতি ভরে নিয়ে 6 নম্বর যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 6-এর ফুল করে নিলাম। যে পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করেছি সেই পুঁতিটাকে কমন ধরে ডান হাতে রক সুতার মধ্যে আমি এখন 5টি পুঁতি ভরে নেব। 5টি পুঁতি ভরে নিয়ে 5 নম্বর যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 6-এর ফুল করে নেব। আমি এখন যে ফুলটি করলাম সেটি হলো 2 নম্বর ফুলের 2 নম্বর লাইনের প্রথম ফুল। আমি এখন প্রথম ফুল থেকে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন দেখেন রক সুতার মধ্যে 2টি পুঁতি আছে। আমি এখন ডান হাতে রক সুতার মধ্যে আর 4টি পুঁতি ভরে নিব। 4টি পাল পুঁতি ভরে নেওয়ার পর আমি 4 নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে নিব। এরপরে আমি আবারও বাম হাতে রক সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব। এখন আমি আমার ডান হাতে রক সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নিয়ে 4 নম্বর যে পুঁতিটি আছে সেইটি দিয়ে ঘরটি ক্রস করে দেব। এভাবে করে আমি এক কমনে 6-এর ফুল করে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। লাস্টের ঘরটি আমি দেখিয়ে দেব, কারণ লাস্টের ঘরটি একটু অন্যরকম। দেখুন, লাস্টের পুঁতিটি আমি কমন নিয়ে নিয়েছি, তারপর প্রথম যে ফুলটি করেছিলাম সেইখান থেকে একটি পুঁতি নিয়ে নিলাম। এখন আমি টোটাল 1 2 3 3টি পুঁতি আমি নিয়েছি, আর 3টি পুঁতি আমার ডান হাতে রক সুতে ভরে নিয়ে 3 নম্বর যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 6-এর ফুল করে নেব। এখন আমি দেখুন এই যে পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করেছি সেই পুঁতিটিকে কমন ধরে ডান হাতে রক সুতা আর 3টি পুঁতি ভরে নিয়ে 3 নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 4-এর ফুল করব। আমি এখন 3 নম্বর লাইন করছি। 3 নম্বর লাইনটি হলো এক কমনে 4-এর ফুল। আমি এখন দ্বিতীয় ফুলটি করে নিচ্ছি। দ্বিতীয় ফুল করার জন্য সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিলাম। রক সুতার মধ্যে 2টি পুঁতি আছে। এখন আমি ডান হাতে রক সুতা আর 2টি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিয়ে একটি 4-এর ফুল করে নিলাম। এখন আমি আবার এই যে আবারও সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব, আর ডান হাতে রক সুতার মধ্যে 2টি পুঁতি ভরে নিয়ে 2 নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 4-এর ফুল করে নিব। এভাবে করে আমি এক কমনে 4-এর ফুল করে এই লাইনটি কমপ্লিট করব। এক কমরে 4-এর ফুল করলে এই লাইনটি ঢেউ ঢেউ হয়ে উঠবে। এমন করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নেব। দেখুন, আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করেছি। এটা কিন্তু ঢেউয়ের মতো হয়ে উঠছে, সেই জন্য আমি লাস্টের যে পুঁতিটি আছে সেটি কমন নিলাম, এবং প্রথম যে ফুল করেছিলাম সেইখান থেকে একটি পুঁতি এই যে এখন কমন নিয়ে নেব। এই পুঁতিটি কমন নেওয়ার পর 4-এর ফুল করার জন্য আর একটি পুঁতি লাগবে, আর সেই পুঁতিটি আমি হাতের বাম হাতের রক সুতার মধ্যে ভরে নিয়ে এখানে আমি ঘরটি গিট দিয়ে ক্লোজ করে দেব, কারণ এতে করে ঘরটি অনেক মজবুত হয়। আপনারা এভাবে 3 থেকে 4টি ঘর পর পর গিট দিয়ে নেবেন। দেখুন, এক কমনে 4-এর ফুল করে এই লাইনটি কমপ্লিট করলাম। ঠিক তারপরের ঘরটিও আমি এক কমনে 4-এর ফুল করে সে কমপ্লিট করে নেব। ওই লাইনটি আমি আপনাদেরকে দেখাবো না, আপনারা নিজ থেকেই করে নেবেন। দেখুন, এখানে আমি এই যে আরেকটি লাইন করে নিয়েছি এক কমনে 4-এর ফুল। এখন আমি আরেকটি যে একটা আরেকটা পুঁতি কমন, এই একটা পুঁতি কমন নিয়ে আমি এখন
ডান হাতে বাম হাতে রং সুতার মধ্যে একটি সাদা, দুটি লাল আর একটি সাদা কলা পুঁতি নিয়ে সাদা পুঁতি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম, ঘরে পাঁচের ফুল করে নিলাম। সামনের দিক থেকে আমি আবার একটি পুঁতি কোমর নিয়ে নিব ডান হাতে রং সুতা দিয়ে, এবং বাম হাতের মধ্যে প্রথমে দুটি লাল, তারপর একটি সাদা কালার পুঁতি ভরে সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। আবার আমি ডান হাতে রং সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কোমর নিয়ে নিচ্ছি। এখন বাম হাতে রং সুতার মধ্যে দুটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরে সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নেব। চারের ফুল করা কমপ্লিট, সরি পাঁচের ফুল করে নেব। আমি এখন যে লাইনটি করছি সেটি হলো এক কোমরে চারের ফুল, সেই জন্য প্রথমে রং সুতার মধ্যে দুটি সাদা আর এই সরি দুটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে দিয়ে এক কোমরে পাঁচের ফুলের এই লাইনটি আমি শেষ করব। আমি লাস্টে ঘরে চলে আসছি। লাস্টে ঘরে আসার পর লাস্টের ফুলটি থেকে একটি পুঁতি কোমর নিলাম, প্রথম ফুল থেকে একটি পুঁতি নিলাম। রং সুতায় টোটাল তিনটি ফুল আছে, পুঁতি আছে, আর তিনটি পুঁতি আমি বাম হাতে রং সুতায় ভরে দুটি পুঁতির বাম হাতে রং সুতায় ভরে ঘরটি ক্রস করে দিব। আর এই দুটি পুঁতি হলো লাল পুঁতি। আমি লাল পুঁতি দিয়ে এই লাইনটি শেষ করলাম। এখন আমি যে দুই কোমরে এক কোমরে পাঁচের ফুল করেছিলাম সেই এখান থেকে দুটি পুঁতি একই ফুলের দুটি পুঁতি কোমর নেব। আমরা এর আগে কিন্তু দুটি ফুল থেকে দুটি পুঁতি কোমর নিয়েছি, কিন্তু এবার আমরা একই ফুল থেকে দুটি পুঁতি কোমর নেব। আবারও বলছি আমি একই ফুল থেকে দুটি পুঁতি কোমর নিয়ে নিচ্ছি। পাঁচের ফুল করার সময় আমার যে একই ফুলের মধ্যে দুটি করে পুঁতি ছিল সেই দুটি পুঁতি কোমর নিয়ে ডান হাতে রং সুতার মধ্যে একটি সাদা, দুটি লাল আর একটি সাদা, এভাবে করে চারটি পুঁতি ভরে নিয়ে চার নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করলাম। দেখুন দেখতে এমন হয়েছে। আবারও আমি সামনের দিক থেকে সামনের ফুল থেকে দুটি পুঁতি কোমর নিয়ে নিচ্ছি। একই ফুল থেকে আমি দুটি পুঁতি কোমর নেব। একই ফুল থেকে দুটি পুঁতি কোমর নিয়ে নিলাম। তা এবার আমি দেখুন আমার রং সুতার মধ্যে তিনটি পুঁতি আছে, একটি সাদা আর দুটি লাল, সেই জন্য ডান হাতে রং সুতার মধ্যে আমি প্রথমেই দুটি লাল, তারপর একটি সাদা কালার পুঁতি ভরে সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দেব। আবার আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কোমর নেব। ঠিক সামনের ফুল থেকে দুটি পুঁতি কোমর নেব, আর একই ফুল থেকে কিন্তু আমি দুটি পুঁতি কোমর নিয়ে নিচ্ছি। আপনারা যদি দুটি ফুল থেকে দুটি পুঁতি কোমর নেন তাহলে এই ঢেউটা কখনই আসবে না, সেই জন্য আবারও বলছি একই ফুল থেকে দুটি পুঁতি কোমর নিতে হবে। এরপর বাম হাতের রং সুতার মধ্যে দুটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল করে নিলাম। ঠিক এমনভাবে করেই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করতে হবে। আমি লাস্টের ঘরে চলে আসছি। লাস্টের দুটি পুঁতি কোমর নিয়ে নিচ্ছি। লাস্টের একটি ফুল থেকে দুটি পুঁতি কোমর নিয়ে প্রথম যে ফুলটি করেছিলাম সেখানে সাদা কালার পুঁতিটার মধ্যে রং সুতা ঢুকিয়ে নিলাম। এরপরে দেখুন আমার রং সুতার মধ্যে চারটি পুঁতি আছে, এক দুই তিন চার, চারটি পুঁতি আছে। এখন আমার ঘর ক্রস করতে আর দুটি পুঁতি লাগবে, আর সেই দুটি পুঁতি আমি লাল কালার নিয়ে নিলাম। লাল কালার পুঁতি নিয়ে ঘরটি গিট দিয়ে ক্রস করে দিলাম। এখন আমি যে দুটি লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করেছি সেই দুটি পুঁতি আমি কোমর নেব। আপনারা চাইলে গিট না দিয়েও আপনারা এখানে এই দুটি পুঁতি দিয়ে ঘর ক্রস করতে পারতেন, কিন্তু আমি বলবো গিট দিয়ে কাজ করলে আপনার কাজটি অনেক বেশি মজবুত হবে। এখন আমি এই দুটি পুঁতি কোমর নিয়ে ডান হাতের রং সুতার মধ্যে একটি সাদা আর দুটি লাল কালার পুঁতি ভরে আর একটি সাদা, দুটি লাল আর একটি সাদা, সেম ভাবে প্রত্যেকটি লাইন হবে। আবার আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কোমর নিলাম। এখন আমি দুটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে একটি ছয়ের ফুল করে নিব। ঠিক প্রত্যেকটি ফুল এভাবেই হবে। আপনারা ডিজাইনের তারতম্য আপনারা নিজেরাই করতে পারবেন, শুধুমাত্র আমি টিউটোরিয়ালটি দেখিয়ে দিলাম। আপনারা এই টিউটোরিয়াল অনুযায়ী অন্য বড় পুঁতি দিয়েও করতে পারবেন, কিন্তু আপনারা এই অন্য কালার দিয়েও করতে পারবেন, ওইটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। আমি আবারও সামনের দিক থেকে দুটি পুঁতি কোমর নিচ্ছি, আর এই দুটি পুঁতি অবশ্যই একই ফুল থেকে দুটি পুঁতি হতে হবে। এরপরে আমি রং সুতার মধ্যে দুটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরে সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করব আর একটি ছয়ের ফুল করব। ঠিক এইভাবে করে আমি এই লাইনটিও কমপ্লিট করব। এই লাইনটি হলো দুই কোমরে ছয়ের ফুল। দুই কোমরে ছয়ের ফুল করে এই লাইনটি একদম লাস্টের ঘরে চলে আসছি।
লাস্টের একই ফুলের দুটি পুঁতি কমন নিয়ে নেব। দুটি পুঁতি কমন নেওয়ার পর আমি এখন রক সুতার মধ্যে দেখেন এক দুই দুটি পুঁতি, আর এখন প্রথম যে ফুলটি করেছিলাম সেখান থেকে একটি পুঁতি। টোটাল আমার রক সুতার মধ্যে এখন থাকবে চারটি পুঁতি, চারটি পুঁতি আছে, আর দুটি লাল কালার পুঁতি নিয়ে ঘরটি গিট দিয়ে ক্রস করব। আপনারা যদি চান এটার মধ্যে আমি দেখাই দিই এইভাবে করে, আমি গিট না দিয়ে আপনাদের দেখাই দিলাম এই দুটি পুঁতি একসাথে করে এই যেভাবে করে ক্রস করতে পারেন, কিন্তু গিটটা দিলে বেশি মজবুত হবে। ঠিক এইভাবে আমি এখানে দুটি লাইন করেছি, আমি আরও চারটি লাইন করে নেব, টোটাল ছয়টি। আর আপনাদেরকে বলবো যদি আপনারা এই 8 নম্বরের পরবর্তী যদি আপনারা 10 থেকে 12 নম্বর পুঁতি দিয়ে এইটা কাজটি করেন, তাহলে আমি এখানে 6টি লাইন করেছি, আপনারা 8টি লাইন করবেন, এতে কিন্তু আপনার ফুলদানিটি অনেক বেশি সুন্দর হবে। এখন দেখেন আমি এখানে 6টি লাইন করে নিয়েছি, 2 কমনের 6-এর ফুলের। এইবার আমি দুটি পুঁতি কমন নেব দুটি ফুল থেকে। এতক্ষণ আমি করেছি একই ফুল থেকে দুটি পুঁতি নিয়ে, কিন্তু এবার আমি দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নেব। দেখুন দুটি ফুল থেকে আমি এখন দুটি পুঁতি কমন নিচ্ছি, প্রথমে একটি সাদা, তারপরে একটি লাল, তারপর একটি সাদা, টোটাল 3টি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি পাটের ফুল করে নেব। এবার আমি যে লাইনটি করছি সেটি হলো 2 কমনের 5-এর ফুল, আর এই দুটি পুঁতি অবশ্যই এবার দুটি ফুল থেকে নিতে হবে। আবারও আমি দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব। এর আগে ছিল একটি পুঁতি একই ফুল থেকে দুটি পুঁতি, আর এবার হলো দুটি ফুল থেকে দুটি পুঁতি। দুটি ফুল থেকে দুটি পুঁতি আমি কমন নিয়ে নিলাম। এখন দেখেন রক্সোতে 3টি পুঁতি আছে, আর দুটি পুঁতি আমি রক্সোতে ভরে নেব, একটি লাল আর একটি সাদা। এরপর সাদা কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দেব। আবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি সরি দুটি পুঁতি কমন নেব, আর অবশ্যই দুটি পুঁতি দুটি ফুল থেকে হতে হবে, দুটি ফুল থেকে নিয়ে নেব। নয়তো আমরা যদি এর আগে যে করেছিলাম যে একই ফুল থেকে দুটি পুঁতি নিয়ে 6-এর ফুল, সেভাবে করলে এই ফুলটি সুন্দর লাগবে না, আর ফুলদানিটিও সুন্দর হবে না। তারপরে আমি রক সুতার মধ্যে একটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে দিলাম। এভাবে করে 2 কমনের 6-এর ফুল করে সম্পূর্ণ লাইন করছি করে নিলাম, ছড়ে 2 কমনের 5-এর ফুল করে সম্পূর্ণ লাইনটি করে নিলাম। লাস্টের ফুলে আসার পর লাস্টে দুটি পুঁতি কমন নিলাম, প্রথম ফুল থেকে একটি পুঁতি, টোটাল 3টি পুঁতি হলো সরি 4টি পুঁতি হলো, আর একটি লাল কালার পুঁতি ভরে ঘরটি ঘিট দিয়ে একটি 5-এর ফুল করে নিলাম। এখন আমি এই যে দেখুন এমন হলো, মুখটাও চেপে আসছে। এখন আমি এখানে 1টি পুঁতি কমন নেব, কারণ প্রত্যেকটি ফুলের মধ্যে একটি একটি করে পুঁতি আছে। যেহেতু আমি 1 কমনে 5-এর ফুল করেছি সেহেতু 1টি পুঁতি থাকবে। আমি এখন এই 1টি পুঁতি কমন নিয়ে রক সুতার মধ্যে 3টি সাদা কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে দিয়ে এখানে আমি 1 কমনে 4-এর ফুল করব, তাও সাদা কালার পুঁতি দিয়ে। দেখুন আমি 1 কমনে 4-এর একটি ফুল করে নিলাম। এখন সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নেব, সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নিয়ে আবারও রক সুতার মধ্যে 2টি পুঁতি ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে 1টি 4-এর ফুল করব। আবার আমি সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নেব, এখন আমার রক সুতা 2টি পুঁতি আছে, আর 2টি পুঁতি রক সুতে ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে 1টি 4-এর ফুল করে নেব। ঠিক এভাবে করে 1 কমনে 4-এর ফুল করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নেব। দেখুন আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি, লাস্টের ফুলে চলে আসছি। লাস্টের ফুলে আসার পর লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিলাম। এখন যে প্রথম ফুলটি করেছিলাম সেখান থেকে 1টি পুঁতি নিলাম, টোটাল 3টি পুঁতি আমি রক্সোতেই নিয়ে নিলাম। এখন আর 1টি পুঁতি ভরে ঘরটি ক্রস করে দিয়ে 1টি 4-এর ফুল করে নেব। দেখুন এখানে আমি 1টি 4-এর ফুলের লাইন করে নিলাম। ঠিক এমনভাবে আমি আরও 2টি 4-এর ফুলের লাইন করে টোটাল এখানে লাইন করব আমি 3টি। দ্বিতীয় লাইনটি করার জন্য আবার 1টি পুঁতি কমন নিলাম, এরপর রক সুতার মধ্যে আবারও আমি 2টি পুঁতি ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে 1টি 4-এর ফুল করে নেব। রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিলাম, ভরে নিয়ে এখন ঘরটি ক্রস করে দিয়ে 1টি 4-এর ফুল করে নেব। এরপরে আমি সামনের দিক থেকে আবার 1টি পুঁতি কমন নেব, 1টি পুঁতি কমন নিলে রক সুতার মধ্যে থাকবে 2টি পুঁতি,
দুটি পুঁতি থাকায় আর দুটি পুঁতি রক্সোতে ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি পাঁচের জারের ফুল করে নেব। এভাবে করে আমি এক কমনে চারে ফুল করে এই লাইনটিও কমপ্লিট করব এবং পরবর্তী লাইনটিও করব। আমি এখানে টোটাল তিনটি লাইন করব এক কমনে চারের ফুল, আর এই তিনটি লাইন আমি এখানে সাদা কালার পুঁতি দিয়ে করে নেব। করে নিলাম, এখন দেখেন আমি এভাবে করে তিনটি লাইন করে নিয়েছি। লাস্টে চলে আসছি, লাস্টে আসার পর আমি এখন এখানে দেখুন এক দুই তিন চার, চারটি লাল কালার পুঁতি ভরে এখানে আমি এক কমনে পাঁচের ফুল করব। এক কমনে পাঁচের একটি ফুল করে নিলাম, সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নিলাম। এখন রক্সোতে দুটি পুঁতি আছে আর তিনটি লাল কালার পুঁতি রক্সোতে ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল করে নেব। আবারও সামনের দিক থেকে আমি একটি পুঁতি কমন নেব এবং রক্সোতার মধ্যে তিনটি পুঁতি ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল করে নেব। ঠিক এভাবে করে আমি এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব এক কমনে পাঁচের ফুল করে। আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে একদম শেষে ঘরে চলে আসছি। আমি শেষের পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে প্রথম যে পুঁতিটি আছে ফুলটি করেছিলাম সেখান থেকে একটি পুঁতি নিয়ে নিলাম। এখন আমার রক্সোতের মধ্যে তিনটি পুঁতি আছে আর দুটি পুঁতি রক্সোতে ভরে নিয়ে ঘরটি গিট দিয়ে একটি পাঁচের ফুল করে নেব। হয়ে গেল এক কমনে পাঁচের ফুলের এক লাইন। আমি এখানে একটি লাইন করে দেখালাম, আর ঠিক সেম ভাবে আরেকটি লাইন আপনারা করে নেবেন এক কমনে পাঁচের ফুল। ঠিক এভাবে এক কমনে পাঁচের ফুল করে আরেকটি লাইন আমি কমপ্লিট করে নিয়েছি, যার ফলে মুখটি কিন্তু এই যে ঢেউ ঢেউ তৈরি হয়েছে, দেখুন এমন ঢেউ হয়েছে। হয়ে গেল একটি সম্পূর্ণ আনারস ফুলদানি। দেখুন ফুলদানিটি এমন হয়েছে। যদি আপনাদের আমার এই ফুলদানিটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর কোনো রিকোয়েস্ট থাকলে আমাদের জানাতে পারেন। আর আমরা যতগুলো ভিডিও ডিলিট করেছি সেই ভিডিওগুলো আবার আপলোড দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকেই বলেছে যে ভিডিওগুলো তাদের লাগবে, সেজন্য আমরা আবার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমাদের পাশে এভাবেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।